এবার প্রথমবারের মতো ধর্মনগরে এক ব্যক্তি পেয়েছিল মদের বার এবং রেস্টুরেন্ট, কিন্তু মদের বার এবং রেস্টুরেন্ট পেয়ে খুলতে পারছে না মদের বার এবং রেস্টুরেন্ট। পরপর দুইবার এলাকাবাসীদের দ্বারা প্রতিহত হয়ে শুক্রবার কর্ণধার স্বপন পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এক্সাইজ ডিপার্টমেন্টের কর্মকর্তারা বেশ কয়েকবার এসে এলাকা পরিদর্শন করেন এবং স্বপন পালকে বার অ্যান্ড রেস্টুরেন্ট খোলার অনুমতি দেন। যে এলাকায় রেস্টুরেন্টটি খোলা হবে তা ধর্মনগর পৌর পরিষদের একেবারে শেষ পর্যায়ে এবং ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের শুরুতেই। প্রথমে একবার খোলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এমনকি কার্ড ছাপিয়েও এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলায় উদ্বোধন করা সম্ভব হয়নি মাহি বার অ্যান্ড রেস্টুরেন্টের। স্বপন পাল সাংবাদিকদের সামনে তুলে ধরেন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ দেবনাথের ষড়যন্ত্রে এলাকাবাসীরা বারবার প্রতিহত গড়ে তুলছেন। এমনকি রেস্টুরেন্টের জন্য যে প্রস্তুতি নিয়ে ঘর বানানো হয়েছিল তার অনেক কিছু ভাঙচুর করে দিয়েছে প্রতিবাদী এলাকাবাসীরা। গ্রামবাসীরা ধর্মনগর কদমতলা রাস্তা অবরোধ করে রাখলে সারাদিন অবরোধ চলার পর সন্ধ্যার পর মহকুমা ম্যাজিস্ট্রেটের কমলেশ ধরের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হয় একে অপরের বিরুদ্ধে মামলা এবং অভিযোগ দায়ের করেন। স্বপন পাল বিচারের জন্য উত্তর জেলাশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর কাছেও চিঠি প্রেরণ করেছেন। পরিস্থিতি সামলে নিয়ে পুনরায় খোলার প্রস্তুতি নিলে এলাকাবাসীর তোপের মুখে আবারও পড়ে স্বপন পাল। 25 জানুয়ারি গ্রামবাসীরা একই সাথে দুটি রাস্তা বন্ধ করে দেয়, পাশাপাশি একটি রাস্তা কেটে ফেলে অবস্থা সামাল দিতে মহকুমা ম্যাজিস্ট্রেটে গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ মুক্ত করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ে স্বপন পাল রাজ্য সরকারকে 4 মাস যাবৎ তার রেস্টুরেন্টের জন্য ট্যাক্স দিয়ে যাচ্ছেন এবং ব্যাংকের লোন গুনছে তার বিচার চেয়ে বিভিন্ন জায়গায় চিঠিপত্র আদান প্রদানের পরও যখন কোনো সমাধান হচ্ছে না তখন প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় ধর্মনগর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, যে গ্যাজেট নোটিফিকেশনটা দিয়েছিল, যদি আমি যে জায়গাতে করি এর আশেপাশে 50 মিটারের আশেপাশে যদি বাড়িঘর থাকে তাহলে আমার নো অবজেকশনের প্রয়োজন। যেহেতু আমার 100 মিটারের ভিতরে বাড়িঘর নেই, আমার নো অবজেকশনের প্রয়োজন করেন, এই জন্যই নো অবজেকশনের নেই। আপনার এই বার খোলার পেছনে বা বার খোলার পরে উদ্বোধনের আগেই রাস্তা অবরোধ হয়ে গেল, তারপর পরপর দুইবার রাস্তা অবরোধ হয়েছে, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধে অংশগ্রহণ করেছেন, তারপরও আপনি বলছেন ষড়যন্ত্র এবং অভিযোগের আঙুল তুলছেন গোবিন্দনাথের বিরুদ্ধে, আপনার কি মনে হয় কি কারণ থাকতে পারে? নিশ্চয়ই কোনো এক্সটেনশন কারণ ভিতরে কোনো সে তো প্রকাশ করছে না, আর আলোচনা করেই দুইবার রাস্তা অবরোধ করলো, দুইবার রাস্তার অবরোধ করলো। অবরোধকারীরা যারাই অংশগ্রহণ করলো তারা সবাই তো ভাগ্যপুর পঞ্চায়েত এবং তার পঞ্চায়েতে। ব্যুরো রিপোর্ট, হালাবুল ইন্টারন্যাশনাল।